ভিডিওতে ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের এই ভিডিওটি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ যারা 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। তো তাদের ক্ষেত্রে একটি কথা বলে দিই, তাদের বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বই হলো এটা। এখান থেকে যে প্রশ্নগুলো, চারটি প্রশ্নগুলো, সেগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। অর্থাৎ তোমাদের এই বইয়ের দুটো পার্ট, সাহিত্য ইতিহাসের ভাষার ইতিহাস, তা আমাদের সাহিত্য ইতিহাসের চারটি কোশ্চেন যেমন দিয়েছি, তোমরা অ্যান্সারগুলো আমি কিন্তু পার্ট পার্ট করে দিয়ে দিয়েছি, তোমরা সবাই দেখে নিয়েছো। ভাষার ইতিহাস থেকেও আমি সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি এবং তার পার্ট পার্ট করে অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। শুধু একটি প্রশ্নের অ্যান্সার বাকি আছে, আজকে আমি সেটি তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও, এবং অ্যান্সারগুলো কিন্তু সত্যিই খুব স্ট্যান্ডার্ড অ্যান্সার। এগুলো যদি পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারো, পাঁচে পাঁচ পেয়ে যাবে, এবং যে সাজেস্টিভ কোশ্চেন করেছি এর মধ্যে কিন্তু তোমরা সব কমন পাবে, একদম নিশ্চিতভাবে বলা যেতে পারে। তাই কোনো কোশ্চেন অবশ্যই এড়িয়ে যাবে না, যে কয়েকটি কোশ্চেন দিয়েছি সবগুলোই পড়ে ফেলবে, এবং যে অ্যান্সারগুলো যেভাবে দিয়েছি সেভাবে তোমরা শিখে ফেলো। আশা করি কিন্তু তোমরা পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবে, ওগুলো লিখতে পারে। তো আরেকটি কথা যেটা না বললে নয়, আজকে যে কোশ্চেনটি দেবো, আজকের কোশ্চেনটি দেওয়ার পরে কিন্তু তোমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে না, কারণ তোমাদের এই বইটি কমপ্লিট করে দেওয়ার পর আমার একটা দায়িত্ব ছিল যে টেক্সট বই থেকে তোমাদের আমি সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি, তার অ্যান্সারগুলো দেবো। আশা করি আস্তে আস্তে সেগুলো পড়ে ফেলবো। আর একটি কথা, তা হলো বাংলা গানের ধারা যে পার্ট পার্ট করে আমি ভিডিও করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, যারা এখন দেখোনি চ্যানেলটি একটু ঘুরে ফিরে দেখে নাও। যদি না খুঁজে পাও আমাকে কমেন্টস করে জানাও, প্রয়োজনে আমি একটি আলাদা একটি ফাইল বানিয়ে সেখানে সেটা তোমাদের ভিডিও করে দিয়ে দেবো, সেখানে তোমরা সব পেয়ে যাবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো এই সাজেস্টিভ কোশ্চেন, এই ভাষার পার্টের যে লাস্ট কোশ্চেনটা বাকি ছিল সেই কোশ্চেনের অ্যান্সারটা আজকে তোমাদের আমি দিয়ে দিচ্ছি। তো শুরু করার আগে যে কথা না বললে নয়, যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টস করো, এবং বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটি, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো, তোমাদের যে প্রশ্নটি বাকি ছিল, সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, অভিধান বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো বা যা জানো লেখো। দেখো, এই প্রশ্নটার ক্ষেত্রে একটু কথা বলে দিই, তোমার সাজেস্টিভে কিন্তু অভিধান বিজ্ঞানটা ছিল না, কিন্তু আমি তোমাদের তবু এখানে দিয়ে দিচ্ছি, কারণ সবগুলো যখন শিখবে এটাও শিখে নেও, এখানে কিন্তু তোমার কম পেয়ে যাবে। এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, একটু কম ইম্পর্টেন্ট হলে ইম্পর্টেন্ট, আমি তোমাদের কোশ্চেনে কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটা বেশি পড়লে কোনো অসুবিধা নেই, তাতে করে তোমাদের বরং কনফিডেন্সটা বাড়বে, সুবিধাই হবে। তো যাই হোক, এই একটা প্রশ্নের মধ্যে আসলে কিন্তু তিন চারটা প্রশ্ন লুকিয়ে আছে। সমাজ ভাষা বিজ্ঞান থেকে শুধু সমাজ ভাষা বিজ্ঞান প্রশ্ন হতে পারে, শুধু মনোভাষা বিজ্ঞান সম্পর্কে যা জানো লেখো প্রশ্ন হতে পারে, শুধু নৃভাষা বিজ্ঞান সম্পর্কে যা জানো লেখো প্রশ্ন হতে পারে, বা অভিধান বিজ্ঞান সম্পর্কে যা জানো লেখো এটাও প্রশ্ন হতে পারে। তাই চারটা প্রশ্ন, তিন চারটা প্রশ্ন একসঙ্গে কিন্তু অ্যাড করে এখানে দেওয়া আছে। তাই তোমরা কোনোভাবেই অ্যান্সারটিকে ছোটো করার চেষ্টা করবে না, অ্যান্সারটি দেখতে হয়তো তোমাদের বড় লাগবে, কারণ সবগুলো প্রশ্ন অ্যান্সারকে একসঙ্গে অ্যাড করে তোমাদের দেওয়া। তাই তোমরা ঘাবড়ে যাবে না, একটু বড় হলেও শিখে ফেলবে, কারণ এই প্রশ্নটার মধ্যে অ্যাকচুয়ালি তিন চারটে প্রশ্ন লুকিয়ে আছে। তো যাই হোক, অ্যান্সারটা এবার দেখো। সমাজ ভাষা বিজ্ঞান, ভাষা কীভাবে সমাজে কাজ করে এবং সমাজ কীভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে, ভাষাবিজ্ঞানের যে শাখাটি এই নিয়ে চর্চা করে তাকেই আমরা সমাজ ভাষা বিজ্ঞান বলি। এক কথায় বলা যায়, সমাজ ভাষা বিজ্ঞান হলো ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয়। মানব সমাজের বাইরে ভাষার কোনো অস্তিত্ব নেই। সমাজে বিভিন্ন জাতির ও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা, নারী পুরুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা, অঞ্চলভেদে ও পেশাভেদে ভাষার ভিন্নতা, এসবই সমাজ ভাষা বিজ্ঞানের আওতায় আসে। সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ তিনটি, কী কী? বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, পরিবর্তনমান সমাজ ভাষা বিজ্ঞান, প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। ব্যাস, এটা হয়ে গেল মনোভাষা বিজ্ঞান। এবার দেখো, ভাষা আসলে মানুষের মনের ভাবের প্রকাশ, ফলে মনের সঙ্গে ভাষা ব্যবহারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মনোভাষা বিজ্ঞানীরা ভাষা ও মনের এই সম্পর্কের দিকটি আলোচনা করেন। শিশুর ভাষার ক্ষেত্রে মানুষ কীভাবে ভাষা শেখে তার জন্য এই শাখা বিশেষ উপযোগী। কী বললাম? শিশুর ভাষার ক্ষেত্রে, মানুষ কীভাবে ভাষা শেখে তার জন্য এই ভাষা বিশেষ উপযোগী। বিশিষ্ট ভাষাবিদ নোয়াম চমস্কি জানিয়েছেন, পরিবেশের বাহ্যিক অবস্থার চেয়েও মানুষের মস্তিষ্কের সামর্থ্য থেকেও মানুষ ভাষা শিক্ষা করে। এই চিন্তা থেকেই চমস্কি মস্তিষ্কের কথা বলেছেন। মনোভাষা বিজ্ঞানে আরও আলোচিত হয় মানসিক স্বাস্থ্য, মানসিক পরিণমন, স্মৃতি, বুদ্ধি ইত্যাদি।
মানব মনের যা কিছু উপাদান মানুষের ভাষা ব্যবহারকে নিয়ন্ত্রিত করতে পারে তার সব কিছুর আলোচনা হয় মনোভাষাবিজ্ঞানে। হয়ে গেল মনোভাষাবিজ্ঞান। খুব ছোটো ছোটো অ্যান্সার হবে, অ্যান্সারগুলো লিখলে কিন্তু তোমরা ফুল মাস্ট হবে, কারণ এগুলো কিন্তু কম লিখলে ভালো নাম্বার পাওয়া যায় এবং যেটুকু লিখবে সঠিক লিখবে এবং যা দিয়েছে সব কিছু লিখবে কিন্তু তোমরা। আর এখনই খাতা লিখে নাও এবং শিখতে থাকো। দেখো নৃভাষাবিজ্ঞান, যে কোনো ভাষার নির্দিষ্ট উদ্ভব বৃত্তান্তে সামাজিক গোষ্ঠীর ভূমিকা আছে। আদিবাসী গোষ্ঠীর লোককথা, ছড়া, ধাঁধা, লোকসঙ্গীত, ভাষা এখানে আলোচিত হয়। আদিমতম জনগোষ্ঠীর ভাষা, তাদের বৈশিষ্ট্য, এমনকি যেসব ভাষার কোনো লিপি নেই তারও বিচার বিশ্লেষণ করা হয়। নৃতত্ত্বের সঙ্গে এই পরে যাচ্ছি নৃতত্ত্বের সঙ্গে এই ভাষাবিজ্ঞানের নিবিড় যোগ রয়েছে। প্রতিটি সভ্যতা তাদের নিজস্ব সংস্কৃতি, আচার বিশ্বাস অনুযায়ী ভাষা ব্যবহার করে। এখানেই ভাষা ব্যবহারের স্বাতন্ত্র্য করে ওঠে। নৃভাষাবিজ্ঞান মূলত এসব আলোচনা করে। এবার অভিধানগত ভাষাবিজ্ঞান। দেখো শব্দের প্রাথমিক অর্থ বা অভিধা যে গ্রন্থে বর্ণনা করা হয় তাকে অভিধানগত বলে। বিজ্ঞানটা কেটে দেবে কিন্তু অভিধানগত বলে। ডিকশনারি শব্দটি লাতিন দিকশয় নারিউম, কী বললাম, দিকশিও নারিউম থেকে এসেছে। গ্রিকেরা অভিধানকে বলতো ল্যাক্সিকন, যা থেকে ইংরেজি ল্যাক্সিকন শব্দটি এসেছে। এই বানানগুলো কিন্তু তোমরা যেটা আছে সেটাই লিখবে, এগুলো কিন্তু ভুল করলে তোমাদের চলবে না, তাই যা আছে তাই লিখে ফেলো। হ্যাঁ, তারপর আছে ল্যাক্সিকোলজি শব্দটি এখান থেকে এসেছে। অভিধান বিবিধ রকমের হয়। এক ভাষার অর্থ ব্যাখ্যা, অন্য ভাষার অর্থ ব্যাখ্যা, শব্দের ব্যুৎপত্তি নির্ণয়, উচ্চারণ ও দলবিভাজন ইত্যাদি নানা বিষয় কেন্দ্রিক অভিধান রচিত হতে পারে। অভিধানের শব্দভাণ্ডার নির্মাণ, তার পথ পরিচয় ইত্যাদি অভিধান বিজ্ঞানে চর্চা হয়। অভিধান প্রণয়ন পদ্ধতি, অভিধানের ইতিহাস এখানে আলোচিত হয়। অভিধানের শব্দসমূহ কীভাবে সজ্জিত থাকবে, বর্ণানুক্রমিক না বিষয়গত ঐক্য নাকি ভাষা চিন্তার সূত্রে আরও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেয় এই শাখা। বিবিধ অভিধান যেমন একভাষিক, দ্বিভাষিক, বহুভাষিক, ইতিহাসভিত্তিক, বিবিধ বিষয়ভিত্তিক, থিসরাস ইত্যাদি কীভাবে প্রণয়ন করা যাবে তার পথ নির্দেশ করে অভিধান বিজ্ঞান। ব্যাস, তোমাদের হয়ে গেল, এটুকু সুন্দর করে তোমরা খাতায় লিখে শিখতে থাকো। তোমাদের জন্য কিন্তু আরও আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে, তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।